সময় তখন সকাল 5:30। পদ্মার বুকে ভাসমান আমাদের জলযান, গন্তব্য থেকে অনেক দূরে মাঝ নদীতে ভেসে চলছি আমরা। প্রযুক্তির কৃত্রিম মানচিত্রে একবার চোখ রাখলাম, সেলফোন দেখে আমাদের বর্তমান অবস্থান নদীর ঠিক কোন জায়গায় তা বোঝা মুশকিল। জল থেকে বাক্সবন্দি সূর্যটা তখন উন্মুক্ত হয়েছে, মৃদু আলো ঝকমক করছে পদ্মার জলে। অথই জলে ভেসে জীবনের সমীকরণ মেলানো খুব সহজ। স্থলের আকাশ মাটি এক করে দেওয়া বহু প্রতাপশালী এখানে একটা ক্ষুদ্র পিপিলিকার মতো, বা তার চেয়েও ক্ষুদ্র। প্রকৃতিতে এখনও টিকে থাকা এই ক্ষুদ্র সত্তাকে বৃহৎ পরিসরে উপস্থাপন না করাই শ্রেয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, ক্ষুদ্রতার মাঝে লুকিয়ে থাকা বিশালতা নিয়ে বাঁচুন।